এই প্রোগ্রামে আমরা স্ট্রিংকে রিভার্স করে প্যালিনামটা চেক করব। সেই রিভার্স করতে গেলে কিছু টেকনিক ইউজ করতে হয়, যেটা আমি এখানে এক্সাম্পলে দেখিয়েছি। সেটা হলো সাবস্ট্রিং ফাংশনটা। এই এবিসিডি যদি স্ট্রিং নেওয়া হয়, কীভাবে সাবস্ট্রিং কাজগুলো করে একটা একটা করে দেখানো হয়েছে। তো আমাদের রিভার্সে দেখছি এই ফরম্যাটটা রিভার্সে কাজ করে। শুধু 4x4:1 দিলে রিভার্স হচ্ছে, কিন্তু একটা একটা করে নিয়ে নিয়ে আসছে। কিন্তু পুরোপুরি রিভার্স করতে গেলে সেপারেটলি, তো আমাকে এই সাবস্ট্রিং ফাংশনটা ইউজ করতে হচ্ছে, যেটা এখানে ইউজ করা হয়েছে। লেন্থের সঙ্গে 1, এই যে এখানে 4:1 সব 4:1, এখানে সেটাই করা হয়েছে। করার পর এই যে ইন্ডিভিজুয়ালি যে ভ্যালুগুলো বেরোলো, সেইগুলোকে কোলাপস ইউজ করে মার্চ করানো। মানে আমাদের যদি ABCD হয়, তাহলে রিভার্স হয়ে যাবে DCBA, যেটা এখানে এটা করা হয়েছে। মেন স্ট্রিংটা X, আর এই ইন্ডিভিজুয়ালি সাবস্ট্রিং ইউজ করে এই যে DCBA যেমন ABCD ছিল, করে তারপর কোলাপস করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, এবার যদি সমান হয় তাহলেই আমার ওটা প্যালিনড্রম হবে। ঠিক আছে, আমি একটা স্ট্রিং দিলাম ম্যাডাম, ম্যাডামটা প্যালিনড্রম হয়। এবার আমি যদি ABCD দিই, তো অবভিয়াসলি এটার অ্যান্সার হবে রিভার্সটা DCBA, তার মানে প্যালিনড্রম হবে না।